বন্ধুরা, প্রাণী জগৎ কতটা ভয়ঙ্কর হতে পারে ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। খাবারের সন্ধানে একটি গিরগিটি সমতলে চলে আসে এবং সে বুঝে যায় সে অন্য কারো খাদ্যে পরিণত হতে চলেছে, কারণ হাজার হাজার সাপ গিরগিটির উপস্থিতি বুঝতে পেরে তাকে খাওয়ার জন্য ছুটে আসতে থাকে। তাই গিরগিটি নিজের জীবন বাঁচানোর জন্য এখান থেকে পালানো শুরু করে, কিন্তু চারিদিক থেকে আরো অনেক সাপ তাকে খাওয়ার জন্য পিছু করতে থাকে। আর এই গিরগিটি নিজের প্রাণ বাঁচানোর জন্য অনবরত দৌড়াতে থাকে, কিন্তু তখনই একটি সাপ তাকে ধরে ফেলে আর বাকি সাপগুলো তাকে খাওয়ার চেষ্টা করে। কিন্তু তারপরেও এই সাহসী গিরগিটি হার মানে না, সে তার সমস্ত শক্তি দিয়ে এই সাপদের থেকে বেরিয়ে আবারও দৌড়াতে শুরু করে। তার আগে গরিব অসহায়দের ভালোবাসলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার বর্তমান বয়সের সাথে 2 যোগ করলে কত হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবা। এরপর গিরগিটি সমস্ত প্রতিকূলতা কাটিয়ে তার মায়ের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা এটাই শিখলাম যে জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, কখনো হার মানতে নেই।